এলসি খুলতে না পারায় হিলি স্থলবন্দর দিয়ে কমেছে পাথরের আমদানি, চাহিদাও কমায়, চলছে ক্রেতা সংকট। পুরনো এলসির বিপরীতে আনা সীমিত পাথরের দাম কমিয়েও বিক্রি না হয় লোকসানের মুখে আমদানিকারকরা, কমেছে সরকারের রাজস্ব ও বন্দরের আয়ও। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক কেন্দ্র, মেট্রো রেল সহ সরকারের চলমান বিভিন্ন মেগা প্রজেক্টগুলো বাস্তবায়ন এবং সড়ক ও বাড়িঘর নির্মাণে ভারতীয় পাথরের চাহিদা ব্যাপক। সেই চাহিদা মেটায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা পাথর। রড, সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় বন্ধ আছে অনেক প্রজেক্ট, ফলে চাহিদা কমায় বন্দরে এখন পাথরের ক্রেতা সংকট। প্রতিকূলতা মোকাবেলায় দাম কমিয়েও অবিক্রিত পাথর নিয়ে বিপাকে আমদানিকারকরা। পাথর আমদানি মোটামুটি তো কমে গেছে, এলসি প্রায় শেষের দিকে, অল্প কিছু হয়তো এলসি আছে, এক সপ্তাহ মতো মাল আসলে শেষ হয়ে যাবে। ব্যাংকগুলো আমাদের এই পাথর আইটেম এগুলো এলসিগুলো দিতে নিরুৎসাহিত হয়েছিল, তো যে এলসিগুলো ছিল বিভিন্ন ব্যাংকের ইতিমধ্যেই সেই মালটি ঢুকেছে এবং এলসিগুলো শেষও হয়ে গেছে প্রায় শেষের দিকে, এই জন্য পণ্যটি ভারত থেকে আর বাংলাদেশে প্রবেশ করছে না। প্রজেক্টগুলো বন্ধ হয়ে গেছে, বাসাবাড়ি যারা মাল নিত তারাও অন্তত মাল নেওয়া বন্ধ করে দিছে। আমরা পাথর কিনে কাজ করতেছি কিন্তু আগের তুলনায় কাজের চাহিদাটা কমে গেছে আর কি। 40-50টা গাড়ি ঢুকতো, এখন বর্তমানে 4-5টা, সর্বোচ্চ 10টা ঢুকতেছে। তো এই তুলনায় আমাদের বেচে কিনাও কম, পাটি কম, কোটে পাথরের পাটি নাই। বন্দর দিয়ে আগে 80 থেকে 100 ট্রাক পাথর আনা হলেও এখন নেমেছে মাত্র 10 থেকে 15 ট্রাকে। ভারত থেকে পাথর আমদানি অব্যাহত আছে, তবে পাথরের আমদানিটা একদম নিম্ন পর্যায়ে নেমে গেছে। পূর্বে যেখানে 100-এর উপরে এবং 180 পর্যন্ত পাথর হিলি স্থলবন্দর আমদানি হতো, বর্তমানে সেটা 10 থেকে 15 গাড়িতে নেমে এসেছে। মূলত এটা বৈশ্বিক মন্দার কারণে এই আমদানিটা কমে গিয়েছে। উন্নয়নের কর্মকাণ্ড ও অর্থনৈতিক সমৃদ্ধিতে গতিশীলতা আনতে সংকট নিরসন চান সব পক্ষ। মাসুম আলিসা, 21 টেলিভিশন।